Sanjida Snigdha, welcome back to my another new video. তো যাই হোক আজকের ভিডিওটা বলা যায় একদিকে আমার আশা আরেকদিকে আমার স্বপ্ন পূরণ হবে তো তোমরা ভাবতেই পারো এটা কি এমন ভিডিও স্বপ্ন বাট আমি জানি না তোমাদের কাছে এটা কতটুকু কি আমার কাছে এটা অনেক অনেক বড় একটা ইচ্ছা বা আমার আশা পূরণ হচ্ছে তো যাই হোক লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কিছু মানুষকে এই রমজান মাসে ইফতার করাতে চাই এন্ড হ্যাঁ সেই দিনটাই আজকে ঠিক আছে তো তোমরা সবাই আবার ভাবতেও পারো যে হচ্ছে ইফতার দান করবো এটাতে আবার দেখানোর কি আছে অ্যাকচুয়ালি আমি বলি এটা দেখানোর কোনো কিছুই না আমি চাই যে আমার এই ভিডিওটা দেখে আরো দশজনের মনে হচ্ছে আগ্রহ জাগুক সেই দশজনও যেন অন্য কয়েকজনকে খাবার দিতে পারে বা তাদেরকে ইফতার দিতে পারে শুধু ইফতার না গাইজ রমজান মাস বাদেও তোমরা সবাই ট্রাই করবা যেন মানে আছে না কিছু অসহায় মানুষ বা কিছু গরিব দুঃখী মানুষ তাদেরকে হেল্প করা তাদের পাশে থাকার আর একটা জিনিস ফলো করবা বা তোমরা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেই জিনিসটা হচ্ছে যখন আমি কিছু গরিব মানুষকে খাবার দিব যারা কিনা অনেক অনেক বেশি অসহায় তাদের মুখের হাসিটা লাইক ও মাই গড ওয়াও তোমরা এখন বলতেই পারো আমি এগুলো কিভাবে জানি কারণ আমি সবসময় যে অন ক্যামেরায় দান করতে হবে অন ক্যামেরায় সব কিছু করতে হবে এমন না অফ ক্যামেরাও তো আমরা অনেক সময় অনেকেই অনেক মানুষকে হেল্প করে থাকি সো হ্যাঁ এই জিনিসটা ধারণা করে আমি তোমাদেরকে বললাম কথা হচ্ছে মনে করো আমার এই যে আজকে যে দানটা করব এই জিনিসটা হচ্ছে আমার অনেক অনেক দিনের টাকা সেভিং করতে 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 আজকে আমি ফাইনালি দান করতেছি এখন হচ্ছে কথাটা আমার এই যে যারা আছে তারাও হচ্ছে টাকা সেভিং করে করে এইভাবে মানুষকে দান করবা তো আমি হচ্ছে অনেক মানুষকে আমি এখন পারতেছি না আমার সামর্থ্য অনুযায়ী আমি 30 থেকে 20 জন মানুষকে খাবার দিব অ্যান্ড হচ্ছে এই আমার সেই সেভিং এর টাকাটা সো এখন হচ্ছে যাব দেখ হচ্ছে খাবার কিনবো ফুড কিনবো পানি কিনবো তারপরে বাসায় এসে প্যাকেট করবো আলাদা আলাদা করে দেন হচ্ছে বাইরে বের হতে হবে অলমোস্ট 3টা বেজে গেছে আমাদের ইফতারের আগে সবাইকে হচ্ছে সব কিছু দিতে হবে এখন দেখি যাই কি করি না করি ভিডিওটা সবাই দেখবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কারণ এই শেয়ারের মাধ্যমে অনেকের মনে অনেক ধরনের আগ্রহ জাগবে আর এদিকে হচ্ছে আমি খেজুর এনে কালকে রাতেই হচ্ছে তোমার ই করে ফেলছি প্যাকেট করে ফেলছি অ্যান্ড এটার সাথে হচ্ছে ফ্রুট জয়েন করবো তো এদিকে হচ্ছে আমি খেজুরগুলো প্যাকেজিং করতেছিলাম রাতের দিকে একটা প্যাকেটে হচ্ছে 2টা করে খেজুর দিচ্ছিলাম টোটাল আমি 25 থেকে 30টার মতো প্যাকেট করছিলাম আর হচ্ছে মনে কর আমরা বাসায় রান্না ভাড়া করে তারপরে দিতাম বাট তোমরা সবাই জানো নানু অসুস্থ আম্মু অসুস্থ তারপরে আমাদের ঘরে বেবি আছে সো এত মানুষের রান্না করা এখন পসিবল হচ্ছে না ইনশাল্লাহ নেক্সট টাইম যখন দান করব তখন হচ্ছে রান্না করব তাও নিজেদের হাতে তারপরে হচ্ছে সবাইকে খাবার দিব তো যাই হোক আজকে আপাতত হচ্ছে আমরা বাহিরের দোকান থেকে আমার ইচ্ছা আছে বিরিয়ানি দিব পানি দিব আর হচ্ছে ফ্রুট খেজুর আলাদা আলাদা প্যাকিং করে দেন হচ্ছে সবাইকে দিতে বের হবো তো চলো ভাই আর কত দেরি করব পরে তো ইফতারের টাইমই হয়ে যায় মাসে রহমতের 10 রোজা বলা যায় আজকে তো চলো হ্যালো বন্ধুরা তো আজকে আমি এমন একটি জায়গা সুপারিশ করতে চাই যেখানে আমার বোন এবং আমি খেলি তুমি কি জানো কেন কারণ আজকাল কাউকে বিশ্বাস করা খুবই কঠিন এবং তোমরা আমার বন্ধু তাই আমি তোমাদেরকে ওয়ানেক সাইটে সম্পর্কে বলতে চাই যা খেলোয়াড়দের জন্য গেমের বিস্তৃত নির্বাচনের অফার করে আপনি বিভিন্ন ধরনের খেলা ওয়ানেক্স রোলেট এবং ব্যাকারেট খুঁজে পেতে পারেন এখানে আমি টাকাও জিততে পারি আরামও করতে পারি এবং এই ওয়ানেক্স এটাকে আমি বিশ্বাস করতে পারি আমার প্রিয় গেমটি হলো ক্রাশ কারণ এই গেমটি খেলার খুবই সহজ নিয়ম এবং জয়ের পরিমাণ কয়েকবার গুণ করার ক্ষমতা রয়েছে আমি ধীরভাবে আপনাকে নিচে বিবরণে যাওয়ার পরামর্শ দিচ্ছি এটি ডিপোজিট করুন এবং ডিপোজিটের উপরে 150% পাবেন এবং এটি প্রোমো কোড হলো 1MOOS এর সাথে আপনি অতিরিক্ত 150টি ফ্রি স্পিন পাবেন এটি কিন্তু মিস করা যাবে না শুধু এটি ব্যবহার করে ফেলুন তো গাইস তোমরা দেখতে পড়তেছো অলরেডি আমরা একটা রিস্কা বুক করে নিছি এন্ড এখন হচ্ছে কয়েকটা ফল দেন হচ্ছে বিরিয়ানি নিব যেটা কিনা আমি বাসা থেকে তোমাদের বলেই আসলাম
তো এই তো এদিকে হচ্ছে তেহারি নিতে চলে আসছে একটা দোকানে এন্ড এখান থেকে হচ্ছে আমরা রেগুলারলি খাই যার কারণে হচ্ছে একদম ডাইরেক্ট চলে আসছে এখানে এন্ড একসাথে হচ্ছে 30টার মতো নিছিলাম তেহারি তো যাই হোক তাই হোক এখন কথাটা হচ্ছে এবার হচ্ছে আমি 30 জন মানুষকে দিতে পারছি এন্ড ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ট্রাই করব 100 200 যত মানুষ পাই ততটুক মানুষকে খাওয়ানোর বাট হ্যাঁ এটার থেকে একটু বেশি মানুষকে খাওয়ানোর ট্রাই করব তো খাবারগুলো হচ্ছে রিকশায় নিয়ে দেন আমি আর আম্মু মিলে চলে যাব এখন A few minutes later. So guys, apple jehetu enechi. Egulo to ebhabe deya jabe na karon bahire rastar onek dholabali thake. Jar karone ekhon hocche eta panite diye den bhijabo. Pore dhuye dhuye packet kore dite rakhbo. তারপরে এই তো তোমরা দেখতে পারতেছ আমি অ্যাপেলগুলো পানির ভিতরে ভিজাচ্ছি দেন একসাথে প্যাকেজিং করা শুরু করবো তো গাইজ এখন যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি প্যাকেজিং করতে হবে কারণ বেশি টাইম আর নাই ইফতারের তার উপর আবার সবাইকে দিতে হবে টাইম মতো তোমরা দেখে থাকো কীভাবে তাড়াতাড়ি কারণ হাজার হোক আমার ইচ্ছা পূরণ হচ্ছে বলে কথা আর এই তো এখানে সবগুলো প্যাকিং করার দান তো আমি তাদেরকে দিব যারা কিনা অনেকটা বৃদ্ধ এন্ড কিছু মানুষকে এটাও আক্স করবো তারা কি অন্য কিছু খেতে চায় কিনা তো আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি তো আমার জন্য দোয়া করার জন্য নেক্সট টাইম এর থেকে ভালো কিছু দিতে পারি এর থেকে বড় করে দিতে পারি এর থেকে বেশি মানুষকে দিতে পারি তো হ্যাঁ চলো যাই এখন হচ্ছে দিতে হবে অনেকটা লেট হয়ে গেছে তো গাইজ সবাই দোয়া করো আমি যেন ভালোভাবে সবকিছু দিতে পারি এন্ড এখানে সবকিছু শেষ করে আবার বাইরে থেকে খাবার কিনে এনে বাসায় করবো কারণ নানুকে বলে গেছে আজকে ইফতার বাইরে থেকে আনা হবে বাসায় কিছু করবো না কষ্ট করে তো হ্যাঁ চলো যেন সাবধানে সবকিছু দিতে পারি আমি লিফটে নিয়ে দিতে ভুলে গেছি হাই হাই এত তাড়াহুড়া ভিতরে কেউ নাকি ভাই তো যাই হোক হোপ ফর দ্য বেস্ট সবাই দোয়া করবো তারপরে এই তো বিসমিল্লা বলেই হচ্ছে আমরা বের হয়ে গেলাম সবাইকে খাবারগুলো দেওয়ার জন্য আর আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না অ্যাকচুয়ালি আমি কতটা হ্যাপি ছিলাম এই দিনে তারপরে ফার্স্টেই হচ্ছে আমি দারোয়ান আঙ্কেলকে দিয়ে শুরু করলাম যে কিনা আমাদের মেইন গেটে থাকে আর আঙ্কেল অনেক হ্যাপি হয়েছিল আর শুনবে কে ধরো তোমাকেও ক্যামেরা দেখা যাচ্ছে তো চলো এখন রাস্তা আশেপাশে যাকে পাবো বা যাকে দেখবো তাকে দিয়ে আমি চাই হচ্ছে সেকেন্ডে একটা আন্টিকে পেয়ে গেলাম আর আন্টিটা বলতেছিল তার একটা ছেলে মেয়ে আছে যে কিনা প্রতিবন্ধী ওনাকে আরেকটা খাবার দিতে অ্যান্ড হ্যাঁ আমি তাকে আরেকটা খাবারও দিয়ে দিই অ্যান্ড আমি তাকে এটাও বলতেছিলাম আন্টি দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দেন বলতেছে হ্যাঁ সবার জন্যই দোয়া করি তারপরে যাই হোক চলে আসছে আরেকটা প্লেস এখানেও একটা দাদাকে পেয়ে গেলাম দাদা বলবো না আঙ্কেল বলবো ঠিক বুঝতে পারতেছি না তো যাই হোক ওনাকে দিলে উনি অনেকটাই হ্যাপি হয়ে যায় তাদের হ্যাপি দেখে আমি নিজেও খুব বেশি হ্যাপি হয়ে গেছিলাম পরে তো এদিকে একটা মসজিদের সামনে অনেকগুলো আন্টি বসেছিল তাদেরকেও আমি খাবারগুলো দিলাম অ্যান্ড তারাও আমার জন্য দোয়া করতেছিল বলতেছিল তুমি ফিউচারে ভালো কিছু করো আমাদের দোয়া তোমাদের সাথে অলওয়েজ আছে আমি জাস্ট তাদের কথা শুনে মানে কি বলবো আমি অনেক অনেক বেশি হ্যাপি হয়েছি আমি ঠিক তোমাদের বুঝাইতে পারবো কি না জানি না যে অ্যাকচুয়ালি আমি কতটা হ্যাপি ছিলাম এই দিনে যাই হোক আজকে যতটুকু আমি দিতে পারছি সবটুকু তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য আমি এতটুকু হেল্প করতে পারছি মানুষকে কিনা আমার নিজের সেভিং করে আর এই আঙ্কেলটার কথা কি বলবো ওনার হাসি দেখে মানে উনি যে খাবারটা পেয়ে এত হ্যাপি হয়েছে বলার বাহিরে আমার লাইক পুরো ওনার স্মাইলটা দেখে আমি টোটালি স্পিচলেস হয়ে গেছি তোমরা দেখতে পারতো আমি অনেক হ্যাপি তারপরে চলে আসি আমাদের এলাকার দিকে অ্যান্ড আমাদের এলাকারও অনেক মানুষ ছিল বৃদ্ধ তো তাদেরকেও আমি দেই অ্যান্ড এই তো তোমরা দেখতেই পারতো আর আমি ফার্স্টেই বলছি আমি ঠিক তাদেরকেই খাবারগুলো দিব যারা কিনা বৃদ্ধ মানে যার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকু সামর্থ্য দিয়ে মানুষের পাশে থাকা ট্রাই করবো আমার এত ভালো লাগতেছে বলার বাইরে এখন আমি বাসায় কয়েকটা রেখে গেছি ওগুলো নিয়ে আবার যাবো প্লাস দোকান থেকে আরো কয়েকটা কিনে দেন আবারই করব পানি যেহেতু শেষ হয়ে গেছে পানি আমার আবার দোকান থেকে এক্সট্রা ভাবে কিনে নিতে হবে আমার প্রবলেম নাই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি অনেক অনেক বেশি এখন চলো বাসার কয়টা নিয়ে আবার আসি মনে হচ্ছে আজকে সারাদিন ভরেই দে কিন্তু পসিবল তো না আমার কাছে এত পয়সা নাই আল্লাহ তোমরা সবাই দোয়া করো যেন নেক্সট টাইম এর থেকে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারি বেশি মানুষকে দান করতে পারি এন্ড এখানে হচ্ছে এই তিনটা দারোয়ান আঙ্কেল আমাদের নিচে গ্যারেজে যা থাকে তাদেরকে দিয়ে দিব ম্যানেজার আঙ্কেল দারোয়ান আঙ্কেল আমাদের আর ওইখানে আরেকটা ব্যাগ আছে ওই ব্যাগের কয়টা হচ্ছে বাহিরে কয়েকটা দিয়ে দিবো
এন্ড যেই কথা সেই কথা আমি আবারও কয়েকজনকে দিলাম এন্ড দেখি ওনার একটা বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী যার কারণে আমি ওনাকে দুইটা খাবার দিই তারপরে আন্টিটাকে আস্ক করতেছিলাম আন্টি আপনি কি রোজা আন্টি বলতেছে হ্যাঁ রোজা আছি পরে আন্টিটাকে আমি বলতেছিলাম আচ্ছা এখানে খেজুর পানি আছে এটা খেয়ে হচ্ছে রোজাটা ভেঙ্গেন তাহলে পরে তো আরো কয়েকজনকে দিয়ে দিলাম এন্ড বেশ কিছু টাইম ধরে আমি ফলো করতেছিলাম উনি অনেকটা ইফতারের দিকে তাকিয়েছিল আপনি কিছু খেলে বলেন আমি আপনাকে কিনে দিই বাড়ছে টিমের তার কাছে খাবার আছে সেইটা বললো যাই হোক তারপরে আমরা যে রিক্সা রিজার্ভ করছে সেই আঙ্কেলটাকে একটা বিরিয়ানি প্যাকেট দিলাম 12 seconds later তো গাইস মনে করে সবাইকে দেওয়া দান এন্ড এগেইন আই সে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ আমাকে যেন এর থেকে বড় সামর্থ্য দেয় এর থেকে বেশি কাউকে দান করার আমি খালি এই দোয়াটাই আপাতত করতেছি আর এখানে হচ্ছে আমাদের জন্য বাসার জন্য নিয়ে আসি আবারও সব থেকে কিনে সবকিছু দেখো কিছু কিছু মানুষ আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে আমরা কেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলি না কেন ভাই সবকিছু কি আপনাদেরকে শুনায় করতে হবে বিসমিল্লাহ মনে মনে বলতে হয় রাইট এতটা তো বোকা না যে রোজা খুলবো বিসমিল্লাহ না বলে আপনাদের জন্য জোরে করে বলতে হবে বিসমিল্লাহ আরেকটা কথা তুমি কেমন এই সোর কথা বলছো না এখন হয়তো বা কেউ কেউ হেটার্সটা কমেন্ট করবে আপু তাহলে দান করছে দেখানোর কি আছে আমি আবারও বলতেছি ভাই আমি দেখাইতেছি না আমি তৌফিক দান করে আল্লাহ পাক আর বেশি বেশি জানি দিতে পারো এই দোয়া আর আমরা কিন্তু দেই আগা গোড়া দেই না আম্মু সবাইকে কি দেখাই দেই আমরা দেখাই না অন্তরাও দিছে কিন্তু আমরা এভাবে দেখাই দেই না না আমি কিন্তু কোথাও দেখাইনি আমরা এরকম তো লাস্ট ইয়ার ও তো দিছিলাম কিন্তু এটা করার রিজন হচ্ছে আমাদের দেখা দেখি যাতে আরো 10 জন আর রাস্তায় গেলে মনে হয় যে সবাইকে দেই অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জানো আর ইতি সেইবার বের হয় নাই কিন্তু সেবার আমি বাবাকে দিয়ে দাও আইছি বের হইলে বুঝতে যে আসলে কতটা মজা যেমন আমার কাছে অনেক সামিয়া রোজা ছিল হ্যাঁ সামিয়া তো রোজা থাকে হ্যাঁ আমি এটা রোজা আইছে সামিয়া হ্যাঁ কয়টা টোটাল আমি 6টা 10টা নিলে হ্যাঁ কয়টা 6টা 6টা মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবা সামিয়া এই যে তিহারি খাচ্ছে তো না না বলো এই যে যে ইফতারটা যাদের যাদের দিলাম সেই সেম ইফতার আমরা খেতেছি তোমার কেমন লাগতেছে খুব ভালো ইফতারি খুব ভালো করছি আর গাইজ মেইনলি হচ্ছে আমি বিরিয়ানি দেওয়ার আরেকটা রিজন সেটা হচ্ছে মনে করো অ্যাট ফার্স্টে পেট ভরে খাওয়া যাবে সেকেন্ডে হচ্ছে এটা আমাদের খুবই ফেভারিট বিরিয়ানি যার কারণে ভাবলাম আমার ফেভারিট জিনিসটা আমি ফার্স্ট অফ অল সবাইকে দিই তো হ্যাঁ এটার জন্য গাইজ আজকের ব্লগটা মনে করো এই পর্যন্তই ছিল সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর কথাটা হচ্ছে আরেকটা কথা এই প্ল্যানটা ঠিক অনেকদিন আগের থেকে ছিল যখন কিনা আম্মু অসুস্থ প্রেগনেন্ট থাকে তখনই দিতাম বাট হচ্ছে আমি রিস্ক নিই না আমি অলওয়েজ আম্মুকে বলতাম যে না আম্মু এখন হচ্ছে বেবি পেটে যেহেতু এখন দরকার নেই আমরা বাবু যখন হবে বা রমজান মাসে দিয়ে দিব তো বলতে বলতে ওয়েট করতে করতে ফাইনালি আজকে দিয়ে দিলাম অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্টে বলবা কেমন লাগছে অ্যান্ড নেক্সটে তোমরা কীরকম ভিডিও চাও এইটা যদিও আমার লাইক কি বলে মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে আমি যেটা কিনা তোমাদের ফার্স্টেই বলছি আর যাই হোক তাই হোক আমি যতটুকু দিছি আলহামদুলিল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে বড় করে কিছু দিব যদি তোমরা আমাকে এইরকমভাবে কন্টিনিউয়াসলি ভালোবাসতে থাকো তো আরেকটা কথা সেটা হচ্ছে মনে করো আমি লাস্ট 2-3টা ব্লগে বলতেছিলাম যে অ্যাকচুয়ালি আমার ব্লগ কে কোথা থেকে দেখো তো আমি 2টা ব্লগেরই কমেন্ট চেক করে দেখি মোস্ট অফ দ্য পিপুল ইন্ডিয়া
সিলেট, দেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, আরো অনেক কয়েকটা জেলা থেকে আমার ভিডিও দেখা হয়। ইভেন ফরিদপুর থেকেও কিন্তু অনেক মানুষ দেখে। তো হ্যাঁ, ইনশাল্লাহ আমি যখন যাব আমাদের এলাকা বা ঢাকার বাইরে, তখন আমি সব জায়গায় স্টোরি দিয়ে যাব ইনস্টাগ্রাম ফেসবুকে। তোমরা সবাই আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফলো করবো, যাতে দেখতে পারো কখন আমি কোথায় যাই না যাই। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তো সেম ভাবে কমেন্ট করবে যে কে কোথা থেকে দেখতেছো। এন্ড আরেকটা কথা, তোমরা কে কে এরকম রমজান মাসে হেল্প করছো এখন পর্যন্ত, কে কে করো নাই বা কে কে করছো অবশ্যই কমেন্টে বলে যাবা। অ্যান্ড নেক্সটে তোমাদের কী কী প্ল্যান আছে বা কার প্রতি কীরকম প্ল্যান, সব কিছু কমেন্টে বলে যাবা, যাতে আমি দেখে আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি, তোমরাও আমার কাছ থেকে কিছু জানতে পারো, শিখতে পারো, এটাই চাই। তো হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, নিজেদের টেক কেয়ার করবা, আর এইভাবেই মানুষের পাশে থাকবা যেরকম ভাবে আমি আমার পসিবল অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেভাবে আছি, তোমাদের যতটুকু সামর্থ্য তোমরা ঠিক ততটুকু সামর্থ্য দিয়ে সবাইকে এরকম ভাবে হেল্প করার ট্রাই করবো। তো হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।